এমটিসিতে উৎসবমুখর পরিবেশে হঠাৎ উত্তেজনা। তারকাদের ভোট যুদ্ধ শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত খাবারের বিরতি শেষে ফের ভোট নেওয়া শুরু হয়। সকাল 9টা থেকে 1টা পর্যন্ত ভোটের চাপ ছিল না খুব একটা। নির্বাচন কমিশন থেকে বারবার মাইক ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ শিল্পী সমিতির 21 পদের জন্য একজন স্বতন্ত্র সহ 3টি প্যানেল থেকে মোট 58 জন প্রার্থী নির্বাচন করেছেন। ভোটার রয়েছেন 624 জন। সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও দুপুরে অভিনেতা ডিপজল ভোট দিতে আসেন। অন্যদিকে অনন্ত জলিল ও বর্ষা একই সময়ে বের হচ্ছিলেন। তাদের কার গাড়ি আগে ডুববে, কারটা বের হবে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় গেটের বাইরে পুলিশ লাঠিচার্জ করে। ওই ঘটনায় সাধারণ শিল্পীদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। বিকেল 5টা ভোটের শেষ হলে পরিস্থিতির সাপেক্ষে সময় বাড়তে থাকে। আজ মধ্যরাতের মধ্যে ফল প্রকাশ হবে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশন চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর।